শনিবার কুমার মঙ্গলম পার্কের কর্ণধার তথা বিজেপি নেতাকে মারধর, গুলি এবং রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিজেপির স্মারকলিপি কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হল। পুলিশ বিক্ষোভকারীদের আটকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে এই প্রতিবাদ মিছিল করা হয়। কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। প্রসঙ্গত, শনিবার ইস্পাত কলোনির পার্কের ভেতর একটি অনুষ্ঠানে মঞ্চ বাধাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায়। বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর এবং তার দলের বিরুদ্ধে। শূন্যে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ এবং তার দলবলের বিরুদ্ধে। ব্যাপক মারধর করা হয় লিজ নেওয়া পার্কটির কর্ণধার দেবাশিস রায়কে। পার্কের ভেতর দেবাশিস বাবুর একটি রেস্তোরাঁ ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ। এমনকি রেস্তোরাঁর ভেতরে থাকা সিসিটিভি, ল্যাপটপ, কম্পিউটারও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। দুর্গাপুর থানার বিশাল পুলিশ সহ কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 23 ফেব্রুয়ারি ডলফিন সংস্থা একটি অনুষ্ঠান আয়োজন করেছিল, যেখানে রাজ্য সরকারের মন্ত্রী শশী পাজা, শান্তিরাম মাহাতো, তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি সহ শীর্ষ স্থানীয় তৃণমূলের নেতৃত্বের উপস্থিত থাকার কথা। যেহেতু এই মুহূর্তে দুর্গাপুর ইস্পাতের সঙ্গে এক্সল্ট সার্ভিসের আইনি লড়াই চলছে, তাই এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি এক্সল্ট। পুলিশকেও আগাম জানানো ছিল বলে দাবি দেবাশিস বাবু। এরপরই শনিবার সকালে এই হামলা হয়। যদিও বিজেপি পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা জানান, মাইক চলাকালীন মাইক বাজানো নিষিদ্ধ। তিনি তদন্ত করে দেখবেন, যদি এটা সত্যি হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছু ঘটেনি, কিন্তু ওরা পাঞ্জান থানাতে গিয়ে ডেপুটেশন দিয়েছিল, কিছু দাবি আছে, আমরা দেখছি ওটা আইন হিসাবে, আমরা আইনগত কেস টেস করছি, যেটা ওর দাবি আছে আমরা দেখছি, তদন্ত করে আইন হিসাবে আমরা পদক্ষেপ নেব। মাইক বাজিয়ে ওরা প্রচার করছে এবং ওরা বলছে পাল্টা তৃণমূল করছে ওই অনুষ্ঠান স্থলে, কি বলবো, আইনে কোনো কাজ করলে আমরা পদক্ষেপ নেব। দুর্গাপুর থেকে হরি ঘোষ, রিপোর্ট এনএম নিউজ। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।